আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আপনারা সকলেই আফ্রিকার ছোট্ট দেশ পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ গাম্বিয়া সম্পর্কে ইতিমধ্যে জেনে গিয়েছেন এবং গাম্বিয়ার যিনি অ্যাটর্নি জেনারেল এবং আইনমন্ত্রীর মর্যাদায় যিনি দায়িত্ব পালন করছেন তিনি জনাব আবু বকর এই আবু বকর নামটি এবং গাম্বিয়া নামটি এই মুহূর্তে বাংলাদেশের আনাচে কেন আছে ধর্মপ্রাণ মানুষের মধ্যে মানবতার যারা জয়গান করেন সেই সকল মানুষের মধ্যে বাংলাদেশকে যারা ভালোবাসেন সেই সকল মানুষের মধ্যেই শুধু নয় তাম দুনিয়ার মানবতাবাদী সংগঠন থেকে শুরু করে ধর্মপ্রাণ মুমিন মুত্তাকি মুসলমান মুসলমান উম্মা এবং অন্যান্য জনগোষ্ঠীর মধ্যে দারুণভাবে জনপ্রিয়তা পেয়েছে এই জনপ্রিয়তার মূল কারণ হল বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মায়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি শতাব্দীর সবচেয়ে নির্মমতম যে নির্যাতন চলছে এখনও চলছে এবং তাদের প্রতি যে নির্মমতা প্রদর্শন করে তাদেরকে তাদের হাজার বছরের বসবাসকারী দেশ থেকে বিতরণ করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই যাত্রা পথে তারা যে জুলুম নির্যাতন খুন ধর্ষণ রাহাজানি ইত্যাদি শিকার হয়ে যে মানবেতরভাবে বাংলাদেশে এসছে এবং বাংলাদেশ যেভাবে তাদের কাজ ছড়ায় দিয়েছে এটি বিশ্ববিবেককে নাড়া দিয়েছে তারই প্রেক্ষাপটে বাংলাদেশের পক্ষ থেকে ওয়াইসির পক্ষ থেকে অন্যান্য মুসলিম দেশের পক্ষ থেকে যেভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত ছিল আমরা সেটা কেউ করিনি আমরা মায়ানমারের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারিনি বাংলাদেশ পারেনি এর অনেকগুলো টেকনিক্যাল কারণ রয়েছে এর কারণ হলো মায়ানমারকে এই রোহিঙ্গা ইস্যুতে পৃথিবীর এই মুহূর্তে দুটো সুপার পাওয়ার এক নম্বর হলো রাশিয়া দুই নম্বর হলো চীন এই দুটো রাষ্ট্র ঠিক অন্ধভাবে তাদেরকে সমর্থন দিচ্ছে এবং আমাদের বন্ধুরাষ্ট্রগুলো পরিচিত ভারত ভারতে কিন্তু মায়ানমারকে সমর্থন করছে কাজেই টেকনিক্যাল কারণে এই মুহূর্তে মায়ানমারের বিরুদ্ধে কঠোর কোনো অবস্থানে যাওয়া আসলে বাংলাদেশের সরকারের পক্ষে আদৌ সম্ভব না হওয়ার কারণে কিন্তু আমরা মুখ বুঝে অনেক কিছু সহ্য করেছি কিন্তু আমাদের বিবেক প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বিদ্রোহ করতে চেয়েছে প্রতিশোধ নিতে চেয়েছে আমরা এর যাকে বলে প্রতিবিধান করতে চেয়েছি কিন্তু আমরা সেটি পারিনি একইভাবে আমরা যারা বাংলাদেশের মুসলমান রয়েছে আমরা আশা করেছিলাম যে বিশ্বের অন্যান্য মুসলিম সম্প্রদায় রয়েছেন যারা এই ব্যাপারে সোচ্চার হবেন কিন্তু দেখা গেল যে তুরস্ক এবং এরদোগান ছাড়া ঠিক ওইভাবে কার্যকরভাবে কেউ মুখ খুলেনি বিশ্বের অন্যান্য শক্তিধর মুসলমান রাষ্ট্রগুলো ঠিকইভাবে ব্যবস্থা নেয়নি যাই হোক সাম্প্রতিক সময় আমরা শুনেছি যে ওয়াইসিতে এই রোহিঙ্গাদের পক্ষে একটি প্রস্তাবনা পাশ হয়েছে এবং সেই প্রস্তাবনার আলোকেই গাম্বিয়া নামক পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশটি অত্যন্ত ছোট্ট একটি দেশ এটি আন্তর্জাতিক আদালতে জাতিসংঘ পরিচালিত আন্তর্জাতিক আদালতে এই রোহিঙ্গাদের পক্ষ নিয়ে মায়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সেই মামলা দায়ের ক্ষেত্রে আবু বক্কর নামক যে ভদ্রলোক আল্লাহর মোহতারাম বান্দা আল্লাহর অত্যন্ত যাকে বলে নেক বান্দা আল্লাহ তাকে এই সুযোগ দিয়েছেন এরকম একটি খেদমত করার জন্য তো তিনি এই মামলায় গাম্ভিয়ার পক্ষে আইনি বিষয়ে নিয়ে আন্তর্জাতিক আদালতে লড়াই করে যাচ্ছেন মুসলমানদের জন্য রোহিঙ্গা মুসলমানদের জন্য বাংলাদেশের জন্য তো এই কারণে আমরা আবু বকর যিনি আছেন তার ব্যাপারে অত্যন্ত শ্রদ্ধাশীল হয়ে পড়েছি আবু যে নামটি এই নামের আগে এবং পেছনে জটিল কতগুলো শব্দ রয়েছে যেগুলো বারবার উচ্চারণ করে আমি টোটাল ভিডিওটাকে কমপ্লেক্স করতে চাচ্ছি না আমি শুধুমাত্র জনাব আবু বকর বলেই তাকে সম্বোধন করব আমার এই যে বক্তব্য শুরু করব সেই বক্তব্য শুরুতেই আমি জনাব আবু বকরের জন্য মহান আল্লাহরবুল আলমিনের দরবারে প্রার্থনা করছি আল্লাহ আল্লাহরবুল আলমিন যেন এই ভদ্রলোককে নেক হায়াত দান করেন দুনিয়াতে তার কর্মকে আরও রোশনি যুক্ত করে দেন উজ্জ্বল করে দেন সফলতা দান করেন তাকে নিরক সুন্দর স্বাস্থ্য দান করেন এবং তার পরিবার তার রাষ্ট্র তার সমাজ ব্যবস্থায় তিনি যেন অত্যন্ত গৌরবের সঙ্গে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটায় কাটিয়ে তিনি যেন আল্লাহ রহমত বরকত প্রাপ্ত হয়ে জান্নাতুল ফিরদে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের ঠিক জান্নাতে যেখানে থাকবেন আল্লাহ রসুল সেই জায়গাতে তিনি যেন স্থান পান এই প্রার্থনা করছি এর কারণটা হলো যে আবু বকর সাহেব যে সাহস দেখিয়েছেন যে দৃঢ়তা দেখিয়েছেন এই দৃঢ়তা এবং সাহস কেবলমাত্র আমরা দেখেছি ইসলামের প্রথম খুলেই প্রভাজত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লা তাল আনহের জীবনে এর কারণটা হলো গাম্বিয়া খুব ছোট্ট একটা দেশ আমি দেখলাম যে এই দেশটি বাংলাদেশের বারো ভাগের এক ভাগ সাকল্যে সম্ভবত দশ হাজার বর্গ কিলোমিটার মতো হবে এবং এই দশ হাজার বর্গ কিলোমিটারের একটি দেশ এবং লোক সংখ্যা মাত্র বিশ লাখ যেখানে সেনাবাহিনীর সংখ্যা সাতশো থেকে আটশো এবং এখানে একটি দেশ ছোট্ট এত ছোট দেশ যে ওখানে একটা নদী আছে গাম্বিয়া নদী সেই গাম্বিয়া নদীর নাম অনুসারে কিন্তু এই দেশটি গাম্বিয়া নাম ধারণ করেছে এটি দীর্ঘদিন যাবৎ পর্তুগিজদের দখলে ছিল তারপরে সেটি কিছুদিন ফরাসিদের দখলে ছিল এরপর এটা ব্রিটিশরা দখলে নেয় এই ছোট দেশটি এবং এটি একটা সময় দেখা গেল ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করেছে আমরা যে সময় স্বাধীনতা লাভ করেছি ঠিক কালে। কিন্তু স্বাধীনতা লাভ করার পরেও কিন্তু তারা দাঁড়াতে পারেনি পার্শ্ববর্তী রাষ্ট্র ঘানা এবং অন্যান্য যে সমস্ত রাষ্ট্র রয়েছে তাদের সঙ্গে ঠিক গাম্বিয়া মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি কিন্তু প্রকৃতির অপার দয় আমার কাছে মনে হচ্ছে এই দেশটি আমি দেখলাম সেই বিভিন্ন ইউটিউবের চ্যানেলে গিয়ে দেখলাম যে আল্লাহর অসংখ্য নিয়ামত দ্বারা এবং ভালো মানুষ দ্বারা এই দেশটিকে পূর্ণতা দান করেছেন এদেশে কিছু সঙ্গীত শুনলাম অসাধারণ মেলোডিয়ার সঙ্গীত মাছ দেখলাম নদী দেখলাম সমুদ্রের বেলাভূমি দেখলাম এবং গাম্বিয়াতে কিছু ম্যান গ্রোভ ফরেস্ট রয়েছে আমাদের সুন্দরবনের মতো সেটাও দেখলাম এবং দেখার পরে আমার মনে হলো যে এই দেশের মানুষের গায়ের রং কালো কিন্তু এদের যে হৃদয়ের উজ্জ্বলতা রয়েছে সেই উজ্জ্বলতার সঙ্গে অন্য কোনো উজ্জ্বলতার তুলনা করা যাবে না এদেশের মানুষের যে মন এবং মানসিকতা এদের যে গ্রামের যে রাস্তাঘাট বাড়িঘর যা কিছু দেখলাম পরিষ্কার পরিচ্ছন্নতা যেটি আফ্রিকার অন্য কোনো দেশের সঙ্গে এদের মিলে না এরা একটি ব্যতিক্রম এবং আরও যে ব্যাপার হলো তাদের আয় রোজগার কিন্তু অনেক ভালো অর্থাৎ এই মুহূর্তে তাদের যে পার ক্যাপিটাল ইনকাম সেটি প্রায় দুই হাজার ডলারের মতো যা বাংলাদেশের আয়ের প্রায় দ্বিগুণ কাজেই গাম্বিয়া এই যে ছোটো একটি দেশ সেই দেশের ভালো মানুষ ভালো প্রকৃতি এবং সেই প্রকৃতির কারণে তারা ভালো আছে এবং সেই ভালো মানুষের মধ্য থেকে আবু বকর সাহেবের মতো একজন মানুষ বের হয়েছেন তো বের হয়ে যিনি আমাদের যে নির্যাতিত ভাই বোন রোহিঙ্গা ভাই বোন সেই রোহিঙ্গা ভাই বোনদের ব্যাপারে তিনি সমব্যথী হয়েছেন যেটি আমাদের হওয়া উচিত ছিল আমাদের দরকার ছিল আমরা পারিনি উনি বেড়েছেন কাজেই আমাদের রাষ্ট্র আমাদের দেশের মানুষ আমাদের সকলেই রয়েছে ওনার জন্য দোয়া করা ওনাকে সাহায্য করা যার যার মতো করে তো আমার বক্তব্যটা হলো যে পৃথিবীর এত দেশ রেখে এত মানুষ রেখে কেন এই গঙ্গিয়া নামক দেশটি এবং অথবা বকর সাহেবের মতো একজন মানুষকে আল্লাহরবুল আলমিন ইসলামের এই মহান খেদমত করার তৌফিক দিয়ে তাকে মর্দে মুজাহিদে পরিণত করে ফেললেন আমার কাছে মনে হচ্ছে এর মূল কারণটা হলো। যে তাদের মধ্যে সত্যিকার অতি মানের শক্তি রয়েছে মুসলমানই তো রয়েছে এবং গাম্বিয়াতে শতকরা পঁচানব্বই জন এর চেয়েও বেশি পঁচানব্বই পয়েন্ট সিক্স আর সেভেন নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স আর সেভেন পশ্চেন্ট লোক যারা ইসলাম ধর্মাবলম্বী এবং সত্যিকার অর্থে তারা মুমিন এবং মুক্তাকি ঐতিহাসিকভাবে দীর্ঘকালহীন ধরে তারা কাজ করে যাচ্ছে এবং তাদের মধ্যে এই ধর্মীয় সংঘাত সংজ্ঞাত এরকম নেই তারা কাজ করে খায় এবং আল্লাহর ইবাদত এবং গুলদিগি করে তাদের এই যে স্বাভাবিক জীবন এই স্বাভাবিক জীবনের কারণে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে মমত্ববোধ বেশি ভাতৃত্ব বোধ বেশি মুসলিম উম্মার জন্য তাদের যে ফিলিংসটা এই ফিলিংসটা অন্য যে কোনো জাতিগোষ্ঠীর চেয়ে বেশি এবং এই কারণে কি হলো যে মায়ানমারের যে বিতাড়িত অসহায় দরিদ্র নির্যাতিত রোহিঙ্গা ভাই এবং বোনদের ব্যাপারে গাম্বিয়া যেভাবে সাড়া দিয়েছে এটি তাদের ভিতর থেকে ভাতৃত্ববোধ জাগ্রত হয়েছে তাদের ভিতর থেকে একীন সৃষ্টি হয়েছে তাদের ভিতর থেকে মর্মবেদনা কাজ করেছে এবং তারা যে বার্মার মতো একটি মায়ানমারের মতো একটি শক্তিশালী মিলিটারিভাবে পাওয়ারফুল রাষ্ট্র অর্থনৈতিকভাবে পাওয়ারফুল রাষ্ট্র এবং তারা যে ভৌগোলিকভাবে অত্যন্ত কৌশলগত একটি অবস্থান রয়েছে তাদের মায়ানমারের সেই অবস্থানের কারণে বিশ্ব রাজনীতির একটা বিরাট অংশ তারা নিয়ন্ত্রণ করছে এইরকম একটি রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানানোর জন্য যে বুকের পাঠা দরকার যে ইমানই শক্তি দরকার যেটি গাম্বিয়া রাষ্ট্র হিসেবে দেখিয়েছে এবং যে প্রথুৎ পণ্যমতিত্ব দরকার আপনারা জানেন যে মায়ানমারের যিনি এখন প্রধান রয়েছেন স্টেট কাউন্সিলের প্রধান রয়েছেন সুচি তার বাবাও মায়ানমারের যাকে বলা হয় অভিসংবাদিত নেতা ছিলেন এবং সুচি ব্যক্তিগত জীবন অত্যন্ত কোয়ালিফাইড অত্যন্ত কোয়ালিফাইড লেখাপড়া যেন তার ইংরে ইংরেজির প্রোনাউন্সিয়েশন দেখলে আপনারা বুঝতে পারবেন তিনি কি চমৎকার করে ইংরেজি বলেন এবং তিনি সত্যিকার অর্থে তার ভিতরে বক্তব্য দেওয়ার যে ক্ষমতা মানুষকে কনভিন্স করার যে ক্ষমতা ইংরেজি হোক স্থানীয় ভাষায় হোক এটিকে একটা সিডাকশন বলা হয় এই যে ক্ষমতাটা এটি মার্গারেট থ্যাচারের ছিল এটি তার মধ্যে রয়েছে যিনি অক্সফোর্ডে পড়াশোনা করেছেন অক্সফোর্ডের কীতি ছাত্রী এবং নোবেল লরিয়েট অর্থাৎ নোবেল পুরস্কার পেয়েছেন কাজে সুশীর মতো একটি মানুষকে নাস্তা নাবুদ করা তাকে চ্যালেঞ্জ জানানো তাকে মোকাবেলা করা এটি কোনো সাধারণ মানুষের কাজ নয় কিংবা গাম্বিয়ার একজন সাধারণ নাগরিকের পক্ষে সম্ভব নয় কিংবা আবু বকর সাহেবের মতো মানুষরা যদি কেবলমাত্র একজন গাম্বিয়ার আইনমন্ত্রী হতেন তাহলে হতো না এর জন্য একটা স্পিরিচুয়াল পাওয়ার দরকার রয়েছে সেই স্পিরিচুয়াল পাওয়ার হলো মুসলমান উম্মার প্রতি ভালোবাসা মুসলমানদের প্রতি দরদ আত্মমানবতার প্রতি দরদ পৃথিবীতে বীর হিসেবে বেঁচে থাকার ইচ্ছা শক্তি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার দুরন্ত সাহস যে সাহসের কারণে আবু বকর সাহেব এই ঝুঁকি নিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে রাষ্ট্রশক্তি ব্যবহার করে গাম্ভীরের মতো একটি ক্ষুদ্র দেশকে একটি অসম যুদ্ধে তিনি নিয়ে এসেছেন এটি অবশ্যই প্রশংসার দাবিদার এবং এই পৃথিবী যতদিন থাকবে ততদিন ওনার এই মহৎ কর্মটি দিনকে দিন উজ্জ্বল থেকে উজ্জ্বলতার হবে আবার তার জন্য দোয়া করছি আল্লাহবুল্লা আলমিন তাকে শান্তিতে রাখুন সুখে রাখুন ভালো রাখুন মানুষের সারা দুনিয়ার মজলুম মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসায় তিনি থাকুন সারা দুনিয়ার মোমিন এবং মুতাক্ষিদের যাকে বলে প্রার্থনায় ভালোবাসায় তিনি সিক্ত হয়ে সকল মুমিন মুত্তাকির মাথার তাজ হয়ে তিনি বেঁচে থাকুন এই দোয়া করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরকাত